আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ ফোরে। ভাই কেবল ঘুম থেকে উঠলাম, এখনো চোখও ধুই নাই। আজকে সকালবেলা ব্লগটা শুরু করতাম 5:30 বা 5:30টার সময়, কিন্তু উঠতে পারি নাই, ঘুমাইছি হচ্ছে 4:30টার দিকে। ভাবলাম আধা ঘন্টা বা 45 মিনিট ঘুমানোর পর উঠবো, উঠিয়া ব্লগটা স্টার্ট করবো, সূর্য উঠবে তার সাথে সাথে। কিন্তু আজকে তো বৃষ্টি, সূর্যও নাই, সূর্য ওঠে নাই, আর আমিও ঘুম থেকে উঠি না। তো আজকে আমার ডায়েটের ডে নাম্বার 3। ডে 2-তেও উঠছি আমি 11টার দিকে, ওই জন্য আমার ব্লগ দেওয়া হয় নাই, ব্লগ শ্যুট করা হয় নাই। আজকে ব্লগ শ্যুট করতে আলসিয়ামও লাগতেছিল, তারপরও শুরু করছি সকালবেলা থেকে। অনেক কষ্ট করে উঠছি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভাই শেয়ার না করলে আমাদের রংপুরে আমার জানা মতে কোনো সেই রকম ব্লগার নাই। যদি আপনারা শেয়ার করেন, ছড়িয়ে দেন, তাহলে হয়তো ধীরে ধীরে কোনো একটা পর্যায়ে যায় পৌঁছাইতে পারবো, আমাদের রংপুরকে রিপ্রেজেন্ট করতে পারবো সারা পৃথিবীর সামনে। আর তাই প্লিজ ভাই সাবস্ক্রাইবের পাশাপাশি শেয়ারটাও করে দিয়েন। তো এখন নিচে যাব, ব্রাশ করব, তো চলুন। তো এখন ব্রাশ করার সময়, তো ব্রাশ করা যাক, তারপর থেকে সকালের খাবারটা কি দিয়ে করা যায়। সো লেটস ডু ইট। শেষে মুখ ধোয়া ডান। ভাই মুখ ধুইছি কিন্তু ঘুম তো কাটে নাই, 2-3 ঘন্টার মতো ঘুম হয়েছে, কিন্তু ঘুমাইতে হবে আরো। এখন প্রায় 8:30 পার হয়েছে, দেখি দেখতে করব তারপর। I've been searching for this all my life. You're just my type. I've been looking for a boy who can treat me right. Your dark hair. I can help you out. I can help you out. I'm just good at caring too much. তো আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা হাঁটি যাচ্ছি, কিন্তু আমরা বড় লোক, আমরা রিক্সা অর্ধেক আসছি, বাকিটা যাওয়ার টাকা নাই দেখি আমরা হাঁটি যাচ্ছি। পুরা শুনশান নিরাপত্তা, বৃষ্টি হয়েছিল এই জন্যে অস্থির পুরা জায়গা, আর আবহাওয়াটা চরম। তো এখন কিছু সিনেমেটিক শর্ট Night Out by Liquid. সবার কাছে ভালো লাগবে। আজকের ডায়েট ডে 3-র পর আশা করি পরের দিনের বা তার পরের দিনের ব্লগটি আনবো ডায়েট ডে 5। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর প্লিজ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ দিবেন। সো টাটা, বাই বাই।